পিসিমা। কে ডাক, কে ডাকলো মানে? বারে শুনলে না, কে যেন পিসিমা বলে ডাকলো। আপনি ভুল ভুল শুনেছেন, মানে এই বাড়িতে আমি আর এর ছাড়া তো কেউ নেই, থাকে না। ও মানে তুমি আর ও ছাড়া আর কেউ না? হতভাগার গলা শুনে ভাবলাম ওই বোধ হয়। যাই দেখি বাড়িতে। পিসিমা, শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না, চেষ্টা করে দেখব। শোনো, আমাকে 1,025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে, বাজে খরচা করবে। বাজে কথা না, বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও দেব, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেব না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবা টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করত। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা। আর প্রতি মাসে আমি তোমার টাকা পাঠাবো। প্রতি মাসে টাকা পাঠাবি? হ্যাঁ প্রতি মাসেই। এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে না, কত টাকা লাগবে বলো তো বৌদি? আমি দাদা হয়ে তোর উপর কত অত্যাচার করেছি। ক্ষমা করবো কি বলছো গো দাদা? আজ আমার যা কিছু হয়েছে তা সবই তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্যে। আচ্ছা বলো বৌদি, দাদা যদি আমার জমি জমা টাকা পয়সা সবকিছু কেড়ে না নিত, তাহলে কি আমার কলকাতা যাওয়া হতো? এখন যাও, মুখে ধুয়ে এসে কিছু খেয়ে নাও। দাঁড়াও বৌদি, সবার সবকিছু হলো, মতিকে মতির খেলনাটা দিয়ে আসি। মতির খেলনা? ঠাকুরপো, কলকাতা গিয়ে তুমি একটুও বদলাওনি, আগের মতো রয়ে গেছো। কাকু, তোমার ব্যাগের মধ্যে দাড়ি গোপ ছিল, এগুলো কিসের গো? ওগুলো ধরিস না, ওগুলো আমার নয়, মোহন সিং এর। নমস্তে। আরে আপনি আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে, আপনার হাজবেন্ড আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহনবাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেটার চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি, তোর যখন মোহনকে এতই পছন্দ তখন এছাড়া আর কি বলবো বল। আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি, যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে ততদিন এই লুকিয়ে চুরি একটু প্রেম টেম মানে একটু ইন্টু মিন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো।
তাই চার দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহনবাবু? যা খোলা আকাশ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।